প্রিয় বন্ধুরা, এখন রাত 11টা, রাত্রি হয়ে গেছে। আপনারা দেখছেন নেচার ব্লাড, আমি অনুপম। সাপের খবর চলে আসলো রাত্রি, তাই মনে হচ্ছে সাইলেন্ট কিলার, যেটাকে বলে কমন ক্রেট। খুব ভয়ঙ্কর একটা সাপ, খুব বিষাক্ত সাপ, যার কামড় দিলে সিমটম বুঝা যায় না, রাত্রেই বেরায়। তো আমার যা মনে হচ্ছে এটা সাইলেন্ট কিলারই হবে বা কমন ক্রেটই হবে। চলুন সাপটা কী সাপ দেখি আর আইডেন্টিফাই করি, ভিডিওটা দেখতে থাকুন, চলুন এগিয়ে যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, সে গন্তব্যস্থলে চলে আসি, যেটা আইডিয়া করেছিলাম সেটাই। এটাকে বলে কমন ক্রেট, সাইলেন্ট কিলার, ভারতের বিষধর সাপের মধ্যে একটি। চলুন সাপটাকে রেস্কিউ করি, দেখতে থাকুন ভিডিওটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। প্রিয় বন্ধুরা, এই সেই কমন ক্রেট, একটি পূর্ণবয়স্ক কমন ক্রেট, যাকে বাংলা ভাষায় বলে কালার সাপ। আমরা সাপটাকে রেস্কিউ করছি, আর এই সব রাত্রি বলেই বেরোয়। খুব বিষাক্ত সাপ, ভারতের একদম বিষধর সাপের মধ্যে একটি। চলুন সাপটাকে রেস্কিউ করি। সেই পূর্ণবয়স্ক কমন ক্রেট, সাপটাকে রেস্কিউ করছি। মনে হচ্ছে সাপটা কিছু একটা খেয়েছে, যার জন্যে এখন নড়াচড়া কম করছে। দেখছি সাপটাকে রেস্কিউ করছি, দেখতে থাকুন। কালার সাপটি কমন করতে রেস্কিউ করা হয়ে গেল কালকে এটি হয় ফরেস্টে। আজকের মতো নেটওয়ে গুড নাইট, দেখতে থাকুন ভিডিওটি। আপনারা দেখছেন নেচার ব্লাড, আমি অনুপম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন ক্লবের ভাবে। আজকের জন্য গুড নাইট। প্রিয় বন্ধুরা, কালকে যে রাত্রিবেলা কালার সাপটি রেস্কিউ করা হলো, সেটি এখন রিলিজ করতে আছি সোনাগালি বিটে। চলুন আমরা ফরেস্টে পৌঁছে গেছি, সাপটাকে রিলিজ করি, দেখতে থাকুন ভিডিওটা। প্রিয় বন্ধুরা,
এই ধরনের স্নেক রেস্কিউ এবং নেচার সম্পর্কিত নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় বন্ধুরা, আমরা এখন ফরেস্টে ঢুকছি, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। সাপটাকে রিলিজ করতে ফরেস্টে ঢুকছি, সোনাগালি ফরেস্ট। প্রিয় বন্ধুরা, কালকে যে কালা সাপটি ধরা হয়েছিল, রেস্কিউ করা হয়েছিল, সেটা সোনাগালি দুইটি আমরা চলে আসছি ছাড়ার জন্যে। এই কালার সাপ খুবই বিষধর সাপ, এটা এটাকে কমন ক্রেট বলে, আর এটিকে সাইলেন্ট কিলারও বলা হয়। খুবই বিষধর সাপ, এটি রাত্রিবেলা বেরোয়। নিউরোটক্সিন জাতীয় বিষের শরীরে সাপ, বিষাক্ত সাপ, কালার সাপ। সোনাখালি ফরেস্টে রিলিজ করতে এসছি, ফরেস্টে এখন রিলিজ করে দেবো সাপটিকে, দেখতে থাকুন। আমরা সাপটাকে রিলিজ করে দিলাম, সে আস্তে আস্তে ফরেস্টে ঢুকে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। আজকের মতন এটুকুই, ভালো থাকবেন, গুড বাই, জয় হিন্দ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন।